জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও 25 মার্চ গণহত্যা দিবস উদযাপনে করণীয় বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সেই রাতটা তো আমাদের জন্য একটা অন্যরকম, যদি জানিয়ে দেওয়া হয় যে আপনি কি করতে চান, অনুষ্ঠান যেমন ভাবে করে মানুষের কাছে, আর গানও চয়েস করতে হবে, মনে করেন যে একজন ভালো শিল্পী।